নমস্কার বন্ধুরা, ঝিলিকের পৃথিবী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি মাইক্রোওয়েভে কিভাবে মটন কষা করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই। প্রথমে একটি মাইক্রোস্টার বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল। সেই তেলে দিয়ে দেব একটি গোটা তেজপাতা, গোটা সামান্য জিরে, আর একসঙ্গে বেটে রাখা আদা রসুন লঙ্কার পেস্ট, আর দেব হলুদ গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। এরপর সব মশলাগুলোকে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এই মেশানো মশলার মধ্যে দিয়ে দেব কাঁচা টমেটো আর কাঁচা পেঁয়াজ। তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। লবণ আপনারা যেমন খান তেমন দেবেন। এরপর ভালোভাবে আবার সবটা ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে হাফ কেজি মটন রান্না করব, সেই অনুসারেই আমি মশলাগুলো নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের মাংসের পরিমাণ হিসাবে মশলাটা নিয়ে নেবেন। এরপর মাইক্রোওয়েভে একটি লো র‍্যাক রেখে তার ওপর আমি এই মশলার বাটিটা দিয়ে দেব। এরপর গ্রিল কম্বি অপশনে তিনবার প্রেস করে মাইক্রোতে গিয়ে 360 ডিগ্রি সিলেক্ট করে আমি টাইমটা দিয়ে দেব। আমি 1 মিনিটের জন্য ভাজব, তাই আমি 1 মিনিট দিচ্ছি। আপনারা চাইলে টাইমটা বাড়াতে পারেন। এরপর আমি মশলার বাটিটা বের করে নিচ্ছি। এখানে আমি 1/2 কেজি মটন নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ টক দই। আর দিয়ে দিব সামান্য পরিমাণে সর্ষের তেল। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণ আমি মশলার মধ্যেও দিয়েছি, তাই এখন অল্প পরিমাণে দিলাম। এরপর ভালোভাবে দইয়ের সাথে মাংস মাখিয়ে নিতে হবে। দইয়ের সাথে মাংসটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি মাইক্রোওয়েভে যে মশলাটা কষিয়েছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এরপর মশলার সাথে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, আবার ভালোভাবে মাখিয়ে নেব। এরপর আমি যে পাত্রে মশলাটা কষিয়েছিলাম সেই পাত্রে সামান্য পরিমাণ জল নিয়ে সেইটা এর মধ্যে দিয়ে দেব, আবার ভালোভাবে সবটা ভালোভাবে মাখিয়ে নেব। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে মাইক্রো ওভেনে কনভেকশন কম্বিনেশনে রান্না করব। ঢাকনাটা আমি পুরোটা কভার করে আটকাবো না, একটু ফাঁকা রেখে দেব। ঢাকনাটাকে আমি একটু ফাঁকা রেখে দিয়েছি ব্রিদিং স্পেস দেওয়ার জন্য। এবার আমি কনভেকশন কম্বিনেশন মোডে রান্নাটা বসিয়ে দিলাম। আমি এখানে মাংসটা হওয়ার জন্য 45 মিনিট টাইম সেট করব। আপনারা আপনাদের মাংস এবং জলের পরিমাণ হিসেবে টাইমটাকে বাড়াতে বা কমাতে পারেন।
24 থেকে 25 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে দিতে হবে। তারপর মাংসটা খোলা পাত্রে রান্না হবে। পুরো 45 মিনিট হয়ে যাওয়ার পর আমি মাংসটাকে মাইক্রোওভেন থেকে বের করে নিয়েছি। এবার আমার কষা মাংস একেবারে তৈরি। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না।